মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের আলবদর কমান্ডার আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর ঢাকাতেই আত্মগোপনে ছিলেন আমিনুল হক। আত্মগোপনে থাকাকালে মুক্তিযুদ্ধ বিরোধী মহলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। কলাবাগান, ধানমন্ডি এখানে বিভিন্ন স্থানে তিনি বাসা পরিবর্তন করে তিনি অবস্থান করছিলেন এবং 2018 সালে যখন তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তার পরবর্তী থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং তিনি কোনো সামাজিক অনুষ্ঠান বা যে সকল স্থানে গেলে তার পরিচিতি পাওয়ার একটি সম্ভাবনা ছিল বা মানুষজন তাকে চেনার সম্ভাবনা রয়েছে, এই সকল অনুষ্ঠান তিনি অ্যাভয়েড করতেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের আলবদর কমান্ডার আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর ঢাকাতেই আত্মগোপনে ছিলেন আমিনুল হক। আত্মগোপনে থাকাকালে মুক্তিযুদ্ধ বিরোধী মহলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। কলাবাগান, ধানমন্ডি এখানে বিভিন্ন স্থানে তিনি বাসা পরিবর্তন করে তিনি অবস্থান করছিলেন এবং 2018 সালে যখন তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তার পরবর্তী থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং তিনি কোনো সামাজিক অনুষ্ঠান বা যে সকল স্থানে গেলে তার পরিচিতি পাওয়ার একটি সম্ভাবনা ছিল বা মানুষজন তাকে চেনার সম্ভাবনা রয়েছে, এই সকল অনুষ্ঠান তিনি অ্যাভয়েড করতেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের আলবদর কমান্ডার আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর ঢাকাতেই আত্মগোপনে ছিলেন আমিনুল হক। আত্মগোপনে থাকাকালে মুক্তিযুদ্ধ বিরোধী মহলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। কলাবাগান, ধানমন্ডি এখানে বিভিন্ন স্থানে তিনি বাসা পরিবর্তন করে তিনি অবস্থান করছিলেন এবং 2018 সালে যখন তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তার পরবর্তী থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং তিনি কোনো সামাজিক অনুষ্ঠান বা যে সকল স্থানে গেলে তার পরিচিতি পাওয়ার একটি সম্ভাবনা ছিল বা মানুষজন তাকে চেনার সম্ভাবনা রয়েছে, এই সকল অনুষ্ঠান তিনি অ্যাভয়েড করতেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের আলবদর কমান্ডার আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর ঢাকাতেই আত্মগোপনে ছিলেন আমিনুল হক। আত্মগোপনে থাকাকালে মুক্তিযুদ্ধ বিরোধী মহলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। কলাবাগান, ধানমন্ডি এখানে বিভিন্ন স্থানে তিনি বাসা পরিবর্তন করে তিনি অবস্থান করছিলেন এবং 2018 সালে যখন তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তার পরবর্তী থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং তিনি কোনো সামাজিক অনুষ্ঠান বা যে সকল স্থানে গেলে তার পরিচিতি পাওয়ার একটি সম্ভাবনা ছিল বা মানুষজন তাকে চেনার সম্ভাবনা রয়েছে, এই সকল অনুষ্ঠান তিনি অ্যাভয়েড করতেন।